বর্তমান রাজ্য সরকারের সময়কালে এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের অধীনে মোট 6,781 জনকে শিক্ষকের পদে চাকুরি দেওয়া হয়েছে। এর মধ্যে 2022-23 অর্থ বছরে চাকুরি প্রদান করা হয়েছে 3,170 জনকে। এছাড়াও বর্তমান রাজ্য সরকারের সময়ে এখনও পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তরের অধীনে সাধারণ ডিগ্রি কলেজে 10 জন অধ্যক্ষ, 74 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পলিটেকনিক কলেজে 57 জন লেকচারার এবং আইন কলেজে 10 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই তথ্যই দেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি শিক্ষামন্ত্রী আরও জানান, জিটি এসটিজিটি সহ 230 জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া চলছে। এদিন শিক্ষা দপ্তর থেকে টেট উত্তীর্ণ 831 জন শিক্ষকের পোস্টিং দেওয়া হয়েছে বৃহস্পতিবার। আমরা জানি সবচেয়ে বেশি শর্টেজ যেখানে, সেখানে আমরা বেশি পোস্টিং দিয়েছি। নর্থে দিয়েছি 376, ঊনকোটিতে দিয়েছি 302, ধলাইতে দিয়েছি 393, খোয়াই জেলাতে দিয়েছি 323, ওয়েস্টে দিয়েছি সবচেয়ে কম 250, সিপাহীজলা দিয়েছি 457।